প্রিয় এসএসসি ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি বাংলা প্রথম পত্রের মানব কল্যাণ প্রবন্ধের 20টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও তার উত্তর এবং 4টি সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করি। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানবতন্ত্র। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা কি বলে মনে করি? মানব কল্যাণ। এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? মানব মর্যাদা। নিচের হাত বলতে কাকে বোঝানো হয়েছে? গ্রহীতা। তো তোমরা যারা এবার 2022 সালের এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের বাংলা প্রথম পত্রের সৃজনশীল থাকবে 11টি, এর মধ্যে যে কোনো 4টি দিতে হবে, এবং বহুনির্বাচনী থাকবে 30টি, এর মধ্যে যে কোনো 15টি দিতে হবে। বহুনির্বাচনীর জন্য সময় পাবে তোমরা 20 মিনিট এবং সৃজনশীল প্রশ্নের জন্য সময় পাবে 1 ঘন্টা 40 মিনিট, টোটাল 2 ঘন্টা। আর নম্বর হচ্ছে 55 নম্বরের। 55 নম্বরকে 100 নম্বরে কনভার্ট করার মাধ্যমে তোমাদের রেজাল্ট আসবে। দান বা ভিক্ষা গ্রহণকারী দীনতা তার সর্ব অবয়বে প্রতিফলিত হয় কি সৃষ্টি করে? বিভৎস দৃশ্য। কোনটিকে প্রশ্রয় দিলে আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করা যায় না? হাত পাতা। মানুষকে কোন পথে বেড়ে উঠতে হবে? মানবিক বৃত্তি বিকাশের পথে। মানব কল্যাণের সোপান রচনা করা কার দায়িত্ব? রাষ্ট্রের। মানব কল্যাণকে কোন ধরনের প্রক্রিয়া বলা যায়? অবিচ্ছিন্ন। মানব কল্যাণ কখন ফলপ্রসূ হয় না? মনুষ্যত্ব উপেক্ষিত হলে। বর্তমানে মানব কল্যাণের অন্যতম অন্তরায় কোনটি? বিচ্ছিন্ন মানব চেতনা। কোন মনোভাব নিয়ে কারো মঙ্গল করা যায় না? বিভক্তিকরণ। কোন পথে গেলে মানুষের কল্যাণ করা যায়? সমতা। আমরা কোন পথে চলতে পারিনি? মহৎ আদর্শের পথে। মানব কল্যাণ কথাটা স্রেফ ভিক্ষায় পরিণত হয় কোন কারণে? পারস্পরিক সংযোগের অভাবে। কোন ধরনের মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলছে? দুস্থ। এক্সিস্টেন্সিয়ালিজম এর মূল কথা কি? ব্যক্তির অস্তিত্বকে স্বীকৃতি দান। মানব কল্যাণ সাধনের জন্য আমাদের কোনটি বদলাতে হবে? দৃষ্টিভঙ্গি। কোনটির সাহায্যে সব সমস্যা সমাধান করা সম্ভব? বুদ্ধিমত্তার। আবুল ফজলের মানব কল্যাণ প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে রচিত হয়েছে? 1972 খ্রিস্টাব্দে। তো এই ছিল 20টি বহুনির্বাচনী প্রশ্ন। এবার আমি তোমাদের কাছে 4টি সৃজনশীল প্রশ্ন নমুনা প্রশ্ন হিসেবে শেয়ার করব। এই মানব কল্যাণ প্রবন্ধটি এর আগের সিলেবাসে কিন্তু ছিল না, এবার নতুন যুক্ত হয়েছে 2022 সালের পরীক্ষার্থীদের জন্য। প্রথম সৃজনশীলটা হচ্ছে সত্যিকারের মানব কল্যাণের বৈশিষ্ট্য অনুধাবনের আলোকে। তো আমি সৃজনশীল প্রশ্নগুলো পড়ব না, আমি শুধু স্ক্রিনে জাস্ট দেখাবো, তোমরা চাইলে ভিডিওটি পজ করে পড়ে নিতে পারো। দুই নম্বর সৃজনশীলটি হচ্ছে জীবন ও জগতের মানুষের প্রতি গভীর ভালোবাসা এর আলোকে। এরপর তিন নম্বর সৃজনশীলটি হচ্ছে মানুষের জাগতিক জীবনে মানব ধর্মের গুরুত্ব অনুধাবন এর আলোকে। এবং সর্বশেষ 4 নম্বর সৃজনশীলটি মানুষের প্রতি মানুষের নেতিবাচক ধারণা ও হিংসা বিদ্বেষ এর আলোকে।